ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের টার্গেট নিয়ে অভিযান শুরু করেছিল রাশিয়া। তবে যুদ্ধের প্রথম দিকে ইউক্রেনের সেনাবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পড়ে রুশ বাহিনী। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া। কিন্তু এখন পরিস্থিতি অনেকটা বদলে গেছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেছেন, যুদ্ধের গতিপথ এখন আর ইউক্রেনের নিয়ন্ত্রণে নেই, বরং ধীরে ধীরে রাশিয়ার দিকে ঝুঁকে পড়েছে। দোনবাসে রুশ বাহিনী এবং তাদের সমর্থিত বিদ্রোহী যোদ্ধাদের প্রচণ্ড আক্রমণের মুখে অনেকটাই অসহায় হয়ে পড়েছে ইউক্রেনের সেনারা। পশ্চিমা দেশগুলোর সামরিক সাহায্য সেইখানে রাশিয়াকে ঠেকাতে পারছে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ভারী অস্ত্র দেওয়ার ব্যাপারে দ্বিধা করছে। তার সরকার পশ্চিমাদের কাছে দূরপাল্লার রকেট চেয়েছে, এইগুলো পেলে যুদ্ধের মোড় এখনও ঘুরে যেতে পারে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তার সে আহ্বান প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। গত 24 মে পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে দেখা যায়, ইউক্রেনের পূর্বাঞ্চলের 68% এবং দক্ষিণাঞ্চলের 83% মানুষ রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দিয়ে শান্তি স্থাপনের ঘোর বিরোধী। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তিনি রাশিয়ার কাছ থেকে তার দেশের প্রতি মিটার ভূখণ্ড উদ্ধার করতে দৃঢ়প্রতিজ্ঞ। যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন। রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে যথেষ্ট সাফল্য পাচ্ছে। সেখানে রুশ বাহিনীর প্রচণ্ড আক্রমণের মুখে ইউক্রেনের সেনারা কোণঠাসা হয়ে পড়েছে। ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়া বলেছেন, আমাদের সেনারা এইখানে কোনোরকমভাবে লড়াইয়ের ফ্রন্টলাইন আগলে রেখেছে। রুশ বাহিনীর তীব্র আক্রমণের মুখে তারা পিছু হটতে বাধ্য হচ্ছে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরিস্থিতির মুখে রয়েছে। যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণে রাশিয়ার 10 জনের বেশি জেনারেল সহ 20,000-এর বেশি সেনা সদস্য নিহত হয়েছে। ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ট্যাঙ্ক, সাজোয়াজান, যুদ্ধবিমান, হেলিকপ্টার ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম। এমনকি কৃষ্ণসাগরে আসা নৌবাহিনীর গৌরবের প্রতীক হিসেবে পরিচিত যুদ্ধজাহাজ মস্কোভা ক্ষেপণাস্ত্র চালিয়ে ডুবিয়ে দিয়েছে ইউক্রেনের সেনারা। তাদের প্রবল পাল্টা আক্রমণের মুখে রাজধানী কিয়েভের আশপাশ থেকে পিছু হটতে বাধ্য হয় রুশ সেনারা।